পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে বুলেট ট্রেন পৌঁছে যাবে চাঁদ ও মঙ্গলে। হ্যাঁ বন্ধুরা, আজকের বিএস নিউজে এমনই একটি খবর নিয়ে হাজির বিএস নিউজ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার কার্যত অসম্ভবকে সম্ভব করে তুলতে উদ্যোগী হচ্ছে জাপান। জানা গেছে এবার পৃথিবী থেকে বুলেট ট্রেন চালিয়ে মানুষকে চাঁদে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এই দেশ। শুধু তাই নয়, ওই ট্রেনটিকে প্রথমে চাঁদে পাঠানো হবে, তারপর এই পরিকল্পনা সফল হলে সেটিকে পাঠানো হবে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে। এমনকি এর পাশাপাশি মঙ্গলে কাঁচের বাসস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ কিনা মানুষ এমন একটি কৃত্রিম মহাকাশে বাস করবে যার বায়ুমণ্ডল তৈরি হবে পৃথিবীর মতো। এদিকে কৃত্রিম মহাকাশ বাসস্থানে মাধ্যাকর্ষণ এবং বায়ুমণ্ডল এমনভাবে নির্ধারণ করা হবে যাতে মানুষের পেশি এবং হাড় দুর্বল না হয়ে যায়। উল্লেখ্য যে সাধারণত কম মাধ্যাকর্ষণ বিশিষ্ট জায়গায় মানবদেহের পেশি এবং হাড় দুর্বল হয়ে যায়। একদিকে আমেরিকা আবার চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, অপরদিকে চীন মঙ্গল গ্রহের সন্ধান চালাচ্ছে। পাশাপাশি রাশিয়া ও চীন যৌথভাবে চাঁদে একটি যৌথ অভিযানের পরিকল্পনা করছে। ঠিক সেই আবহে জাপান বুলেট ট্রেন এবং কৃত্রিম মহাকাশ বাসস্থানের পরিকল্পনা করেছে। এমনই পরিস্থিতিতে খুব দ্রুত অন্যান্য গ্রহে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। জানা গিয়েছে মানুষ এই শতাব্দীর শেষ নাগাদ চাঁদ ও মঙ্গলে বসবাস শুরু করবে। মূলত চাঁদ ও মঙ্গলে তৈরি হবে গ্লাস হ্যাবিটাট। এই কলোনি থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি স্পেস স্যুট পরতে হবে, কিন্তু ভিতরে থাকার জন্য হয়তো এটা ব্যবহার নাও করতে হতে পারে। পাশাপাশি এখানে বসবাস করার সময় পেশি ও হাড় ততটা দুর্বল হবে না যতটা খোলা জায়গায় থাকলে হয়। সর্বোপরি এখানে সন্তান ধারণ করা কতটা কঠিন হবে তা বলা যাবে না এখনও পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত মহাকাশে এই কাজ করা হয়নি। তবে বিজ্ঞানীরা মনে করছেন একবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মানুষ চাঁদ ও মঙ্গলে বসবাস শুরু করতে পারবে। কিয়োটা ইউনিভার্সিটি ও কাজিমা কনস্ট্রাকশন পরিকল্পনা করছে। এই সম্পর্কে কিয়োটা বিশ্ববিদ্যালয় এবং কাজিমা কনস্ট্রাকশন যৌথভাবে পরিকল্পনা করেছে। গ্লাসটির মধ্যে শঙ্কু আকৃতি থাকার জায়গাও থাকবে। এছাড়াও থাকবে মাধ্যাকর্ষণ, কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তি। তাই নয়, গণপরিবহনের ব্যবস্থা, সবুজ এলাকা, জলের উৎস, নদনদী, পার্ক সব কিছুরই ব্যবস্থা থাকবে। এটি প্রায় 1,300 ফুট লম্বা হবে। পাশাপাশি এর প্রোটোটাইপ 2050 সালের মধ্যে প্রস্তুত করা হবে। তবে চূড়ান্ত সংস্করণটি তৈরি হতে প্রায় 1 শতাব্দী সময় লাগতে পারে। কলোনির নাম লুনা গ্লাস এবং মার্স গ্লাস। হেক্সাট্র্যাকে চলবে ট্রেন। চাঁদের গ্লাস কলোনির নাম হবে লুনা গ্লাস এবং মঙ্গল গ্রহের কলোনির নাম হবে মার্স গ্লাস। এছাড়াও কিয়োটো ইউনিভার্সিটি ও কাজিমা কনস্ট্রাকশন একই সঙ্গে স্পেস এক্সপ্রেস নামে একটি বুলেট ট্রেন তৈরি করতে যাচ্ছে যা পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গল গ্রহে পাড়ি দেবে। এটি হবে একটি ইন্টারপ্ল্যানেটরি ট্রান্সপোর্টেশন। এটি একটি ইন্টারপ্ল্যানেটরি ট্রান্সপোর্টেশন সিস্টেম হবে যার নাম দেওয়া হয়েছে, কী নাম দেওয়া হয়েছে বন্ধুরা, হেক্সাট্র্যাক। ম্যাগলেভ ট্রেন প্রযুক্তিতে মহাকাশে হেক্সা ক্যাপসুল চালানো হবে। মূলত হেক্সাট্র্যাকে দূর দূরান্তের মহাকাশ, হ্যাঁ বন্ধুরা, হেক্সাট্র্যাকে দূর দূরান্তের মহাকাশ ভ্রমণে 1G-র মাধ্যাকর্ষণ শক্তি বজায় থাকবে বলে জানা গেছে। ভ্রমণে 1G-র মাধ্যাকর্ষণ বজায় থাকবে যাতে যাত্রীদের দীর্ঘ সময় ধরে শূন্য অভিকর্ষের ক্ষতি সহ্য করতে না হয়। পাশাপাশি হেক্সা ক্যাপসুলস হেক্সাট্র্যাকে চলবে যা হবে ষড়ভুজাকারে। এগুলো হবে 15 মিটার লম্বা মিনি ক্যাপসুল, তবে এগুলি ছাড়াও 30 মিটার লম্বা বড় ক্যাপসুলও থাকবে যেগুলি মূলত চাঁদ ও মঙ্গল গ্রহে ভ্রমণ করবে। ক্যাপসুলগুলো চলবে ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তিতে, যে পদ্ধতিতে জার্মানি ও চীনে ম্যাগলেভ ট্রেন চলে। পৃথিবীতে তৈরি হবে টেরা স্টেশন, সেখান থেকে স্পেস এক্সপ্রেস চালু হবে। প্রতিটি ক্যাপসুল একটি রেডিয়াল কেন্দ্রীয় অক্ষের উপর চলবে, অর্থাৎ চাঁদ থেকে মঙ্গলে যেতে হলে 1G মাধ্যাকর্ষণ বজায় থাকবে। পৃথিবীতে তৈরি হওয়া ট্র্যাক স্টেশনের নাম হবে টেরা স্টেশন। এটি স্ট্যান্ডার্ড গেজ ট্র্যাকে চলবে, যেখানে 6টি কোচ থাকবে, সেটির নাম দেওয়া হচ্ছে স্পেস এক্সপ্রেস। এছাড়াও প্রথম ও শেষ কোচে বসানো হবে রকেট বুস্টার যা এগিয়ে যেতে কিংবা পিছনে আসতে সাহায্য করবে, আর এভাবেই মহাকাশে এটির গতি বাড়ানো বা কমানো যাবে। বন্ধুরা দেখছেন বিএস নিউজ, এমন কিছু ঘটনা, এমন কিছু ভিডিও আমরা দিয়ে থাকি যা অনেকেরই অজানা, যা কোনো বাংলা চ্যানেলে আপনাদের দিতে পারবে না একমাত্র বিএস নিউজ চ্যানেল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমরা আরও ভালো ভালো আপডেট আপনাদের দিতে পারি এবং আপনারা সেখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।